নমস্কার বন্ধুরা, সুস্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে সর্ষে ইলিশের রেসিপি শেয়ার করব। এটা অনেকেরই জানা একটা রেসিপি, কিন্তু আমি এটা একটু অন্যরকমভাবে বানাই। আজকে আমার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি মিক্সির বাটিতে নিয়ে নিলাম সাদা সর্ষে, আর নিয়ে নিলাম কালো সর্ষে। সাদা সর্ষে আর কালো সর্ষে দুটোই সম পরিমাণ নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। এটা দিয়ে মিক্সিতে প্রথমে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল। জল অ্যাড করে এটা মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে সর্ষেটা বাটা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। সর্ষেটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে মিক্সির বাটি ধোয়া যে জলটা আছে সেই জলটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমরা রেগুলার চা ছাঁকার যে ছাঁকনি হয় সেই ছাঁকনি দিয়ে সর্ষেটা ছেঁকে নেব। এতে করে সর্ষের খোসাটা পুরো আলাদা হয়ে যাবে। এভাবে ছাঁকনির সাহায্যে সর্ষের খোসাগুলো আলাদা করে দিতে হবে। এবার এর মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল খান সে সেই রকম দিয়ে নেবেন। আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে এবার ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর কড়াটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। আর এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। 10 মিনিট হওয়ার পর এবার আমি ঢাকাটা খুলে সমস্ত মাছগুলো উল্টে দেব। সমস্ত মাছগুলো উল্টে আবারও এটা ঢাকা দিয়ে আরও 10 মিনিটের জন্য হতে দেব। দশ মিনিট পর এটা ঢাকা খুলে আরও একবার নেড়ে নেব। যখন দেখব গ্রেভিটা এরকম বেশ ঘন হয়ে এসেছে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর আরও একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে ছড়িয়ে দেব আর এটাকে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। দুপুরের মেনুতে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে সর্ষে ইলিশের এই রেসিপিটি। আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।